মেঘ কখনো রোদ, কে জানে কি চায় যে মন, এই ভালো এই দ্বন্দ্ব বিরোধ, তারে বুঝতে আমি তোর এই ছেলেকে না টাইটানিকের মতো ডুবতে দেব না, উদ্ধারকারী জাহাজ হামজার মতো কিতকি দিয়ে ধরে না উদ্ধার করে নিয়ে আসবো। বাবা কি আবল তাবল বলছো এগুলো? অনেক তুই কার সাথে কথা বলছিলি বাবা? তুই আমাকে না জানি এত দূর পর্যন্ত চলে গেছিস। এক্স্যাক্টলি, এসির প্রবলেম। মানে আমি যখন রুমে যাচ্ছি তখন এসির বাতাসটা ঠান্ডা হচ্ছে না, কিন্তু আমি যখন রুম থেকে বের হয়ে আসছি তখন আবার রুম ঠান্ডা। এটা কোন কথা হলো বলেন? অদ্ভুত, এমনটা তো হওয়ার কথা না স্যার। কিন্তু হচ্ছে, আপনি মিস্টার বিন দেখেন? তাহলে তো ছেড়াই হয়ে গেল, ছিড়বেনও না নাড়বেনও না, যেটা করবেন সেটা হচ্ছে একটা জবাব দেবেন। জি বলুন। আপনি তো আমাকে বলেছিলেন কার থেকে যেন জবাব আনতে যাচ্ছেন না দিতে যাচ্ছেন, কাকে দিয়েছেন কি নিয়েছেন সেটা তো দেখিনি। এবার আমার জবাবটা আমাকে বুঝিয়ে দিন। ভাগ্নে, সেই ছোটবেলায় তোকে সাঁতার শিখিয়েছি, সেই শিক্ষায় আমি তোকে শিক্ষিত করেছি, তেমন আমি তোকে আরেকটা শিক্ষা দেব, সেই শিক্ষাটা হচ্ছে প্রেম। প্রেম কি? প্রেম একটা মোহ, একটা ইন্দ্রজাল, একটা ক্ষতিকর দিক। প্রেম মানুষকে পরিবার থেকে, সমাজ থেকে, সংস্কার থেকে দূরে সরিয়ে দেয়। এই যেমন আমি তোর কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি, পরিবারের সাথে একটা মানুষের দূরত্ব এরকম হয়ে যায়। শোন, এই প্রেমের নদীতে না ডুবে তুই পরিষ্কার পানিতে ডুব দে, এতে তোর স্বাস্থ্য ভালো থাকবে, তোর শরীরও ভালো থাকবে। কথা কি জানো মামা? বল। এত ভাব নিচ্ছ না? হ্যাঁ, তুই তো নিজেই সাঁতার পারো না। আজ তোকে দেখাবো সাঁতার কি। তোমার বলটা বাঁকা, ওভাল শেপ, এই জন্য মারলে জাগা মতো যায় না। মনে হয় একটা হাঁস ডিম পেরেছিল, সেটা বল হয়ে গিয়েছে। ও আরে, আসসালামু আলাইকুম। জি ভালো, ভালো আছেন? হ্যাঁ জি ভালো আছে। আমিও আপনাকে দেখে এগিয়ে এলাম। আমি কিন্তু এই রিসোর্টে আপনাকে দেখে একদম অবাক হইনি। আসলে হয়েছে কি, ছোট দেশ তো, ঘুরে ফিরে আবার দেখা হয়ে যেতেই পারে। এক্স্যাক্টলি। এই দেখেন না, আমার বোনটা একটা সহজ বিষয়কে অযথাই জটিল করে ফেলল, মানে ও আসলে সহজ সরল তো, সেই জন্য এরকম হয়েছে আর কি। একই ঝামেলা তো আমার ঘরেও, ওই যে আমার শ্যালো, সামান্য একটা ঘটনাকে ওরে কত ওভার করে ফেললো। আমি না একটা জিনিস বুঝি না, এরা সব কিছুতেই কেন এত সন্দেহ করে। এটা 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 মানে আমাদের গার্ডেন হিসেবে আসলে আমাদের এটা আমার মনে হয় একটা সলভ করতে উচিত। আমি সেই জন্য আপনার কাছে এলাম। আমি একটা কিছু বলতে চাই, বাদ আপনার কদিন আছেন? দুদিনের জন্য এসেছি, কিন্তু পরিবেশ তো ভালোই লাগছে, হয়তো আরও দু একদিন থাকতে পারি। ভেরি গ্র্যান্ড রিসর্টটা ভীষণ। হ্যাঁ, তাহলে আমি এই চান্সে একটা কথা বলি। বিষয়টা হচ্ছে যে আমরা কবে দুই ফ্যামিলি আবার কাছাকাছি আসবো, থাকতে পারবো, যেহেতু আছি আমি আপনাকে এটা ইনভাইট করতে চাই। বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে লাঞ্চ করাতে চাই, মানে দুই ফ্যামিলি একসাথে বসে লাঞ্চ করলে মনোমালিন্য দূর। না না, ঠিক ঠিক ঠিক, মনোমালিন্য তো থাকা যাবে না, মনোমালিন্য রাখা যাবে না, কারণ কবে না কবে চলে যাই, আয়ের কথা তো বলা যায় না। আর ভাই, যে দেখেন, আপনি যে আমাকে একটা প্রপোজাল দিলেন, কারণ আপনার সম্মান রাখার জন্য হলেও তো আমাকে যেতে হবে, অবশ্যই আসবো। খুশি হলাম আপনি আমার ইনভাইটেশন রক্ষা করলেন, থ্যাংক ইউ।
নানা ভাই সালাম দাও তাহলে দেখা হচ্ছে জি আপনার বলটা আমি একটুখানি দেই আপনাকে দেখে থ্যাংক ইউ খেলো হ্যাঁ আসি ঠিক আছে ভাই জি মারো আমাকে দাও ছোট বাচ্চা না ঠিক আছে কিন্তু আমরা এখানে কেন এসেছি আমরা এসেছি এখানে তোর রিফ্রেশমেন্টের জন্য আর এত বছর পর বিদেশ থেকে আসছিস কোথায় পরিবারের সঙ্গে টাইম স্পেন্ড করবে তা না আসার পর থেকে তো একটার পর একটা ঝামেলা লেগেই আছে তুমি ঠিক বলেছো বৌমা আসার পর থেকে একটার পর একটা ঝামেলা সুপার গ্লুর মতো আমাদের সাথে লেগে আছে শোন অনিক হ্যাঁ তুই পায়ের পছন্দ করিস না আমি কী করেছি রিসোর্টের লোকজনকে দিয়ে সব কিছু ম্যানেজ করিয়ে নিজ হাতে দাঁড়িয়ে থেকে তোর জন্য পায়েস রান্না করছি নে কেমন অমৃত কিন্তু এর আগে বেশ কিছু অমৃত খাওয়া হয়েছে বড় বড় থাক থাক তোমার খেতে হবে না দেখে লোভ লাগছে Wow, Dadi. Oh my goodness, তোমাকে তো wait. No. দেখি এটা পড়ো দাদি তোমাকে তো আমার থেকেও কম বয়স মনে হচ্ছে পুরো ইয়াং একদম ইয়াং লাগতেছে না টু মাচ কেন সুন্দর লাগছিল তো আর আপনি যে বললেন হ্যাঁ তোমার চেয়ে বয়স কম লাগছে আমার কি বয়স বেশি হয়েছে নাকি হ্যাঁ মানুষের মনের বয়সটাই হলো আসল আমার মনের বয়স এখনো কম মাত্র 16 সুইট 16 সেটা তো অবশ্যই আমার দাদি সব সময় সুইট 16 থাকে আচ্ছা দাদি তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি আমার কোনো মনের মানুষের সাথে দেখা করতে যাচ্ছ না তুমি তোমার মনের মানুষের সাথে দেখা করতে যাচ্ছ ঘটনা কি Really? Really? For your cruel information, এই বান্দা yes না বললে কাজ হবে না বুঝেছেন সেটা তো জানি বস Let's go. এটা পড় না চল 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 দেরি হয়ে যাচ্ছে ব্যাগ নে নিচে নিচে তুমি চল কি রে বারবার ঘুরে দেখছিস কি কোথাও বের হবি না না আমি কোথায় যাচ্ছি তুমি না বললা খাবা না এটা ওর জন্য মামা ভাগলে যেখানে ঝামেলা নাই সেখানে কি রে এই ক্লায়েন্ট ফোন দিল ক্লায়েন্ট টু চল 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 না না এই ইয়ে
এখন কোনো কাজে ফোন ধরবো না, এখন আমি আমি তোমার সঙ্গে ফোন ধরবো না, ফোন ধরবো না। দরকার কিন্তু অনেক বারবার ফোন দিচ্ছে তো, আর্জেন্ট কিছু হতে পারে, ধর। হ্যালো, না 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 সরি, আমি এখন একটা ফ্যামিলি আপিং আছি, এখন আমি কোনোভাবেই কথা বলতে পারছি না, কাজ নিয়ে কথা বলতে একদম পারছি না। আমি কল ব্যাক করবো আপনাকে পরশু দিন, 16 কোটি টাকার বুঝি। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু সেটা নিয়ে এখন কথা বলতে পারছি না যে অত টাকা হোক না কেন। আমি তোকে আচ্ছা কল ব্যাক করছি 10-15 মিনিট পরে, ঠিক আছে? 10 মিনিট পরে কত বললি? ওকে, 16 কোটি। অনেক অনেক, শুন শুন, মানে ফ্যামিলি তো অবশ্যই আগে, কিন্তু ফ্যামিলি তো আছে, মানে আমি আর মামা তো থাকছি, তুই বরং কাজটা শেষ করে আয় যা। হ্যাঁ, আমি তাই বলি, আমি তাই বলছি, আমি আমরা আছি, আমরা কোথাও চলে যাচ্ছি না, কাজ আছে। আর কত 16 কোটি টাকা এই প্রজেক্টে, এই সময় মিস করতে কেরিয়ার কেরিয়ার দরকার। তাহলে তাহলে আমি কিছু ফোন করি। হ্যাঁ, যা যা না না ওকে, পাঁচটা মামা এক চামচ খেয়ে দিব মা। আহা, একদম ভালো রে, একদম খারাপ না। এক চামচ না, কড়া কড়া হাফ চামচ খেয়েছি, যাই হোক ভালো, ঠিক আছে। আগের দিনে দেখেছি সব সময় প্রেমিক এসে প্রেমিকার জন্য অপেক্ষা করত, আর আমাদের বেলা হয়েছে তার উল্টো। রাজপুত্র এসে বেদের মেয়ের জন্য অপেক্ষা করতো, এখন এখানে বেদের মেয়ে জ্যোৎস্না এসে অপেক্ষা করছে রাজপুত্রের দেখা নেই, আর সাথে তার বুড়ি সইও। একটু অপেক্ষা করো না, অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয়। বেশি অপেক্ষা করলে উল্টোটা হবে, মিষ্টি পচে তারপরে তেতো হয়ে যাবে ফলটা। চলে এসেছে তাকে, চলে এসেছে আমার ধারণা ছিল আমার নাতনি যাকে পছন্দ করবে সে নিশ্চয়ই সুন্দর হবে নায়কদের মতো, কিন্তু তোমার এই কম্পিউটার ইঞ্জিনিয়ার সে তো দেখছি নায়কদেরও হার মানিয়েছে। দাদি আমি না কনফিউজ, আপনার কি আমাকে পছন্দ হয়নি? পছন্দ হয়নি মানে? হ্যাঁ, আমি তো টাস্কি খেয়ে গেছি, ওই যে ওরা কি বলে চলে না সেইটা। বয়স না থাকলে আর আমার নাতনি লাইনে না থাকলে আমি প্রথমে লাইন দিতাম। ইউ আর সো সুইট, সো সুইট, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। চোখে চোখে ইশারা কি কথা? যা বলবে জোরে শব্দ করে বলবে যাতে আমিও শুনতে পারি। দাদা আমি কি বলবো, তুমি দেখতে চেয়েছো আমি এসেছি, বাকিটা তুমি বলো। ও, যত দোষ নন্দ ঘোষ না, আমি দেখতে চেয়েছি আর নিজের যেন ইচ্ছা ছিল না। হিরো, তোমার কপাল ভালো যে আমার নাতনি তোমাকে পছন্দ করেছে, কিন্তু তোমার কপালের দুঃখ আছে। না
তুমি বুঝতে পারছো না তোমার কপালে খারাপই আছে। এই মনে এরকম গর্দভের মতন কথা বারবার বলিস কেন তুমি? একটা মানুষ আমাদেরকে দাওয়াত করেছে, এর মধ্যে খারাপের কি আছে আমি তো বুঝলাম না। খারাপের আছে দুলা ভাই, পরিষ্কার আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, খালি চোখে আপনারা কেউ দেখতে পাচ্ছেন না, আপনার জন্য অনুবীক্ষণ যন্ত্র লাগবে, আমি পরিষ্কার ষড়যন্ত্র সহ দেখতে পাচ্ছি। আপনারা যান, আমি যাব না। মা, কিসের ষড়যন্ত্রের কথা বলছে? আচ্ছা, একটা লোক দাওয়াত করেছে, এখানে ঘরে বসে বসে ষড়যন্ত্র ষড়যন্ত্র বললে কি হবে? গিয়ে দেখ না। আর তাছাড়া তো দুলাভাই যখন দাওয়াতটা গ্রহণ করেছে তখন না গিয়ে তার উপায় নেই। মাথার মধ্যে তো খালি সন্দেহের বীজ ঢুকিয়ে রেখেছি। হ্যাঁ, মানুষকে সন্দেহ করতে করতে নিজে একটা গর্দভে পরিণত হয়েছে। দয়া করে জীবনে প্রথমবারের জন্য হলেও মানুষকে সন্দেহ করাটা বাদ দে। ভাইজি দেখ, আমি না একটা গর্দভের ছবি কালেক্ট করেছি, তো ভালো লাগবে। সন্দেহ করতে করতে গর্দভ হয়ে গেছি। বাহ, আমার দাদু ভাইও হাসি দিচ্ছে। সাহেদ কোথায়? ওকে দেখছি না কেন? আমরা আলোচনা করছি, উনি কি অফিসের ইম্পর্টেন্ট মিটিং আছে, অনলাইনে মিটিং করছে। বুঝলাম না, আমরা সবাই মিলে বেড়াতে এসেছি, এখানে এসে ওর অফিস করতে হবে কেন? বোমা মামা, একটু ফ্ল্যাশব্যাক ঘেটে দেখো না, তুমি কি ষড়যন্ত্রের কোনো ঘ্রাণ পাচ্ছ না? ওরা কিন্তু ভিডিও এখনো ডিলিট করেনি, ষড়যন্ত্র আছে। আচ্ছা, তোরা কি এখনো পর্যন্ত অতীত নিয়ে পড়ে থাকবি? আমরা সবাই যাবো, অবশ্যই যাবো, শাহেদ এবং অনেকও কিন্তু যাবে। আর এই যে মাথা মোটা, তুইও যা, খবরদার ওখানে গিয়ে কিন্তু ওই সন্দেহ নিয়ে নতুন কোনো খেলা খেলবি না। আজকে জীবনে প্রথমবারের মতো একটি শান্তিপূর্ণ সমাবেশে তুই যাচ্ছিস। এই যে আপনি যে আমার নাতনিকে বিয়ে করতে চান, কিন্তু আপনি কি জানেন যে আপনাকে ঘর জামাই থাকতে হবে? আপনার ফ্যামিলি কি সেটা মেনে নেবে, নাকি আপনি আমার নাতনিকে বিয়ে করে উড়াল দিবেন? হ্যাঁ, আমি কিন্তু সেটা মেনে নেব না। দাদি, দাদি ও সব জানে, অলরেডি গেজেট হয়ে গেছে। দাদি, আসলে আমি সব কিছু জেনে শুনেই কিন্তু শিশিরের প্রেমে পড়েছি। তার মানে কি দাঁড়ালো? মানে আচ্ছা, ঘর জামাই হতে হলে আমাকে কি করতে হবে? ঘর জামাই হতে হলে আমাকে আমার বাড়ি ছেড়ে আপনাদের এখানে চলে আসতে হবে, অথবা যদি শিশিরকে নিয়ে যেতে চাই তাহলে শিশিরকে আপনাদেরকে আপনাকে ছেড়ে আমাদের কাছে চলে আসতে হবে। এটা তো কমন হিসাব। এই কমন হিসাবটাই আমি একটু ঘেঁটে ঘুঁটে গত দু তিন দিন ভেবে একটা উপায় বের করার চেষ্টা করি, চমৎকার একটা উপায় পেয়েছি। যেমনটা ওই সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না, তাই সেটা কেমন? জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি, এটা কি বল? দাদি, আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে একটু স্যাক্রিফাইস করি, সবাই একসাথে থাকি, এক ছাদের নিচে থাকি, তাহলে কিন্তু হয়ে যায়, একজন একজনের পাশাপাশি থাকতে পারি। এমনটা হয় নাকি? এমনটা হয় নাকি ভাবলে দাদি পৃথিবীতে কোনো কিছুই হতো না। এমনটা হতেও পারে ভাবলে আমার পৃথিবীতে কিন্তু নতুন নতুন আবিষ্কার এই ভাবনা থেকেই ঘটেছে। আমরা না হয় সবাই একসাথে সুখে থাকার জন্য চেষ্টা করে দেখলাম। গ্রেট, সুপার হিরো, যেমন লুক তেমন তার ইন্টেলিজেন্স। থ্যাংক ইউ। তুমি যা রান্না করো
যাই হোক আমার তোর এখানে কিছু করতে হবে না বিকজ এখানে রেস্টুরেন্ট আছে ওরা এই সমস্ত কিছু করবে যে আমরা এখন কি খাওয়াতে চাই সেই মেনুগুলো বলে দিলে হবে খালুজান আপনি আমার রান্না নিয়ে মজা করলেন তাই না বাজার এমন জায়গায় ব্যথা পাইছো কেউরে কইতেও পারি না সইতেও পারি না আপনি হাসতেছেন কিন্তু আমার না হাসিটা আসতেছে কেন ওই যে মুরব্বির অবস্থা আর আমার অবস্থা সেম ওর মামা তুমি না সবসময় একটু বেশি সন্দেহ করো রাখো তখন রাখো দাদি দাওয়া বাবা অনেকদিন ফ্যামিলিকে আজকে লাঞ্চে দাওয়া দিয়েছে দাদি আমার ছেলে এতদিন পর একটা কাজের কাজ করে সেই জীবন কখনো মেঘ কখনো রোদ কে জানে কি চায় যে মন এই ভালো এই দ্বন্দ্ব বিরোধ তার বুঝতে গেলে বোঝা যায় না সোজা বললে সোজা যায় Joint family